আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া মতো মোটামুটি ভালো আছি আর কি, কারণ গত কিছুদিন আমার একটু অসুস্থতা যাচ্ছে। প্রেশার একবার লো হচ্ছে, একবার হাই হচ্ছে। প্রেশারের ডাক্তার মানে ইয়ের ডাক্তার দেখিয়েছি, তো ওষুধ চেঞ্জ হয়েছে প্রেশারের, তো এখন আজকে 2-3 দিন একটু ভালো আছি আর কি। তো এর ভিতরে আসলে ভিডিও না দেওয়ার আরও কিছু কারণ আছে। আমার আম্মা এখন আল্লাহর রহমতে একটু কিছুটা ভালো আছে, তবে অপারেশন করতে হবে ডাক্তাররা বলেছেন, তো অপারেশনটা এখন স্থগিত রেখেছি, কারণ যে ডাক্তার দিয়ে আম্মা করানোর একটু মনস্থির করেছিলেন সেই ডাক্তার আবার একটা ওনার বিদেশ বাইরে কোথায় ওনার কনফারেন্স ছিল আর কি বিদেশে, সেই কারণে উনি দেশের বাইরে গিয়েছেন, তো আমরাও এর জন্য আর একটু স্থগিত করেছি। আর আম্মা এখন আবার একটু মত চেঞ্জ করতেছে, বলতেছে অপারেশন করবে না। ওনার কোমরের যেই রগ থাকে মেরুদণ্ড থেকে মানে নিচের দিকে, তো একদম নিচের যে রগ আছে সেগুলি ব্লক হয়ে গেছে দুই তিন জায়গায় আর কি, তো সেজন্যই অপারেশন করতে হবে ডাক্তার বলেছেন। তো এই আর কি, আম্মা মোটামুটি এখন ঠিক আছে। আমার একটু সমস্যা গিয়েছে, আমার শাশুড়ি এসেছেন, তো এর ভিতরে আমার হচ্ছে আমার ফোনটা হারিয়ে গিয়েছে। আমি গত এই শুক্রবারের আগে শুক্রবার মতিঝিল আইডিয়ালের সামনে গিয়েছিলাম, আমার বড় ছেলের জন্য একটু ফুল হাতার গেঞ্জি লাগবে বলছিল ওর কাছে ওর বন্ধু যাচ্ছিল সাথে দেওয়ার জন্য আর কি, ওর কাছে হাফ মানে ফাতলা গেঞ্জি নর্মাল শীতে গায়ে দেওয়ার জন্য। তো এইদিকে পাচ্ছিলাম না, ভাবছি হয়তো ওখানে পাবো, হয়তো মার্কেটেও পেতাম, কিন্তু একটু সহজ লভ্য হবে বা একটু ওখানে পাবো সহজে, আবার যদি অন্য কিছু পছন্দ হয় নিতে পারবে, এই চিন্তা থেকে আসলে গিয়েছিলাম। তো যাওয়া আসলে বেশিক্ষণ ছিলাম না, অল্প কতক্ষণ ঘুরে আমি আসলে পাইনি, চলে আসছি আর কি। আসার পথে রিক্সায় উঠার পরে মনে হয়েছে আমার ব্যাগটা যেন হালকা হালকা, ব্যাগে হাত দিয়ে দেখি যে আমার মোবাইলটা নাই, তো যার কারণে আসলে আমি একদম অন্ধ হয়ে গেছি। মোবাইল না থাকলে যা হয় আর কি, কারণ ওই মোবাইলে আমার একদম সব কিছু। আমি আগে ল্যাপটপে এডিট করতাম, তো আমার ছেলের ল্যাপটপে আর কি, তো আমার ছেলে বড়জন চলে যাওয়ার পরে আমার এখন মোবাইলে এডিট করতে হচ্ছে, তো মোবাইলে এডিট করা এবং মোবাইলে ভিডিও শ্যুট করা, রেকর্ড করা, তারপরে আমার ক্যামেরাতে আমি বেশিরভাগ করি, তো এর ভিতরে কিছু কিছু সময় আবার মোবাইলেও করা লাগে যখন যেভাবে সুবিধা হয় আর কি, তো সেভাবে আমি আসলে রেকর্ড বলতে ভিডিও করি আর কি। তো ওই মোবাইলে আমার ভিডিও, তারপর ছবি, বাইরের অনেক কিছু ছবি রিল করার জন্য রেডি করে রেখেছিলাম, আছে না অনেক কিছু প্ল্যান করা, সেই জিনিসগুলো আমার ওই মোবাইলে, তারপরে হচ্ছে আমার অনেক ডকুমেন্টস, তারপরে অনেক স্মৃতি আমার ছেলেদের বা আমাদের অনেক পারিবারিক অনেক কিছুই আমার মোবাইলে, আসলে নাম্বার থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট সব ওখানে ছিল, যার কারণে আসলে জিডি করেছি, পাবো কিনা আল্লাহই ভালো জানে। যাই হোক, এই কারণে আসলে আমি ভিডিও দিতে পারিনি, আবার মন মানসিকতা আসলে খুবই খারাপ ছিল এই আর কি। তো আগামী কিছুদিনও আমি হয়তো দিতে পারবো না, কারণ সব কিছু ফোন কিনেছি কিন্তু সব কিছু আবার সেট আপ করে আবার একটু ওই যে মাইন্ডটাকে ঠিক করে দেওয়াটা একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগবে। তো আগামী কিছুদিনও হয়তো আমি দিতে পারবো না, আর যদি সম্ভব হয় আমি দিব। তো আজকে একটা আমি স্যুপ রেসিপি দেখাচ্ছি, সেটা আপনাদের হয়তো ভালো লাগবে, আপনারা দেখতে পারেন। আমি আজকে রান্না করছি আমার জন্য ওটস ভেজিটেবল স্যুপ। সবজি নিয়েছি 3 রকম, পটল, কাঁকরোল আর বরবটি। একদম কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, আর নিচ্ছি একটুখানি মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে নেব। বাসায় যাই ছিল সেই উপকরণগুলো নিয়েই আমার আজকে স্যুপটা রান্না করছি। আল্লাহর নাম নিয়ে আমি ডায়েটটা শুরু করেছি গত 1 সপ্তাহ থেকে আর কি। এ কয়েকদিনে প্রায় 2 কেজির মতো আমার ওয়েট কমেছে, তো আসলে আমার ওয়েটটা খুবই স্লো কমে। তো এবারে আমি একটু একদম ভাত রুটি সব বন্ধ করে দিয়েছি, এরকম না, যেদিন আমার যে বেলা একটু ভাত খেতে মন চাচ্ছে সেই বেলা আমি অল্প একটু ভাত নিয়ে খাচ্ছি আর কি, আবার যে বেলা আমার মন চাচ্ছে একটু রুটি খেতে সেই বেলা আমি একটু লাল আটার রুটি মানে ফাতলা করে দুইটা করে বানিয়ে খাচ্ছি, এরকম করেই আমি আমার ডায়েটটা শুরু করেছি। জানি না কতদিন পর্যন্ত আসলে এই অবস্থানটা ধরে রাখতে পারবো, তারপরেও আল্লাহ ভরসা শুরু করেছি, এটাই বড় কথা।
তো আমি আজকে যেভাবে খেতে মন চাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বাকি যেই চিকেনটা সেটা আগামী দিন আবার কিছু করব, এর জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ডিপ ফ্রিজ থেকে একটু গাজর নিয়েছি আর সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি। 1/4 কাপ নিয়েছি ওটস, তো এগুলি সবগুলো রেডি, এখন রান্নাটা বসাবো। এখানে আমি আজকে ছোট মিনি কুকারটাতে, কুকিং পটটাতে রান্না করছি, এর জন্য পাওয়ার অন করে দিয়েছি হাই হিটটা দিয়ে। একটুখানি অলিভ অয়েল দিচ্ছি, একটু বলতে 1 টেবিল চামচের মতোই। সবজিটা আসলে যেদিন যেটা থাকে সেটা দিয়ে আমি রান্না করি। এখন আমি পাওয়ারটা একটু লোতে দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। ওটস দিয়ে বিভিন্নভাবেই স্যুপ বা সবজি খাওয়া যায়। আমি যেহেতু ওটসটা খাবো সিদ্ধান্ত নিয়েছি, এবারে ডায়েটের মানে রেখেছি, তো আমি যেদিন যেভাবে খাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা ডায়েট করবেন ভাবছেন, আমার সাথে শুরু করতে পারেন। এখানে দিয়েছি একটুখানি রসুন পেস্ট আর একটুখানি আদা পেস্ট। রসুন পেস্ট না থাকলে একটু কুচি করে দিলেও ভালো হয়, ঘ্রাণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলি, আর এখানে পেঁয়াজ রসুন একদম যে অনেক বেশি ভেজে ফেলতে হবে তা না, হালকা ভাজা হলেই হয়। তো একটু চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা ভাবটা চলে গেলেই আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। এই যে সাদা ভাব হয়ে গিয়েছে, এখন ওটসটা দিয়ে দিচ্ছি। তো আমার এই 1/4 কাপে 2 বেলা হয়ে যাবে, 2 বাটি হবে আর কি। আর সবজিটা আসলে বাড়িয়ে বা কমিয়ে দিলে আরেকটু বেশি কম হবে আর কি। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন ওটস খাবারটা আর কি। তো এটা মিষ্টি দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা হয়, দুধ মিষ্টি দিয়ে, তো সেটা তো এখন আর খেতে পারবো না। তো যাই হোক, টমেটো দিয়ে দিয়েছি, একটু একটু সব কিছু দিয়ে দিয়ে এখন ভাজি করব আর কি, মানে একটু ওটসের সাথে। আর এখন সবজিটাও দিয়ে দিচ্ছি, সবজি আর একটু কুচি কুচি করে কুটলে আরও বেশি ভালো হয়। তো আমি তাড়াহুড়ো করেই একটু বড় বড় কুটা হয়েছে, তো অসুবিধা নাই, নিজে তো খাবো। তো আসলে রান্না করতে করতে বলেনি, আম্মার অপারেশনটা আসলে কবে হবে সেটাই এখন চিন্তার বিষয়। আম্মা এখন আবার মত চেঞ্জ করে ফেলছেন, করাবেন না, তো দেখা যাক। আর আমিও ভিডিও দিতে নিয়মিত পারবো কি না সেটাও বুঝতেছি না, আসলে খুব মনটা ভেঙে গিয়েছে একদম, মানে এটাই বলতে হবে আর কি। আমার ফোনটা হারিয়ে যাওয়াটা মানে আমার কলেজা ছিঁড়ে ফেলা এরকম আর কি। যাই হোক, অসুবিধা নাই, আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আমি সবসময় বলি আল্লাহ শুকরিয়া আদায় করছি, এটা আমার জন্য ছোটোখাটো একটা পরীক্ষা হয়তো এই আর কি। তো একটু লবণ দিয়েছি, এতক্ষণ তো লবণ দিইনি, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছি, এই যে ফুটে উঠেছে। একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, গোলমরিচ পাউডার, আর ফুটে ওঠার পরে দেখতে পাচ্ছেন একদম ওটসটা গাঢ় হয়ে মানে ইয়ে হয়ে যায় আর কি এরকম। তো সবজিগুলো এখনও অনেক টাইম লাগবে হতে, তো আমি সবজি আর একটু জল শুকিয়ে আসার পরে পানি দিয়েছি আরও 1.5 কাপের মতো। তো সেটা হতে হতে এখন সবজি হয়ে গিয়েছে, তো ঢাকনাটা এখন আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করব আর একটু শুকাক। এর ভিতরে আমি একটু পানি বসাচ্ছি, কফি খাবো এর জন্য। আর এই খাবারটা আমি দুপুরের খাবার হিসেবে তৈরি করে নিচ্ছি, সকালে খেয়েছিলাম সবজি ভাজি আর একটা ডিম। আর এখানে আমি একটা শশা কুটে নিচ্ছি, মাঝখানের বিচিগুলি ফেলে দিয়ে, বিচিগুলি খেলে পেট ব্যথা করে, গ্যাস্ট্রিকের সমস্যা করে এর জন্য। আপনারা অনেকেই অনেক অভিজ্ঞ আমার ভিডিও দেখেন, যারা টিউমার হলে অপারেশন করতেই হবে এটা একটা আমার প্রশ্ন, মানে করতেই হবে কি না এটা একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে করলে কি বাংলাদেশে ভালো হবে না ইন্ডিয়ায় গেলে ভালো হবে, ইন্ডিয়ায় করলে ভালো হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে কি ফ্যাট কেটেই করতে হবে, করলে ভালো হবে নাকি ফ্যাট না কেটেও করলে, যে এখন প্রযুক্তির মাধ্যমে করতে হয় মানে ফ্যাট ফুটো করে, সেটা করলে ভালো হবে। আপনাদের কাছে এই তিনটা প্রশ্ন আমার অবশ্যই, আপনারা যারা অভিজ্ঞ জানেন বা ভুক্তভোগী আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, খুব মানে ফেরেশানিতে আছি এটা আর কি, ভয় পাচ্ছি মেন কথা। তো এর ভিতরে আমার স্যুপটা হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন, আমি এটা পাওয়ারটা অফ করে দিয়েছি। আর থিকনেসটা আসলে
থকথকে ভাবটা আর কি, এটা যার যার রুচির উপরে নির্ভর করবে। এখানে আমি একটু তিল ভাজা দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য, আর এটা ভাজা হয়ে যাওয়ার কারণে, এটা তুর্কি থেকে আনা, ভাজা হওয়ার কারণে আলাদা একটা মুড়মুড়ে ভাব, খেতে ভালোই লাগে এর জন্য। আর একটুখানি আমি ঝাল খেতে পছন্দ করি, তো এর জন্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা অপশনাল, এখানে ধনিয়া পাতা ইউজ করা যায় ডেকোরেশন হিসেবে। তো আর কফিটা বানিয়ে নিচ্ছি, একটু পাতলা লাইট কফি খাবো, এর জন্য একটু অল্প কফি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গিয়েছে, আমি পানিটা এখন দিয়ে দিচ্ছি কফিতে। আর এই তো দুপুরের খাবারটা খুব ঝটফট হয়ে গিয়েছে, কুকিং ফটটাতে রান্না করাটা খুবই সহজ, একদম খুবই ইজি, কম সময়ে হয়ে যায়, হাই হিট লো হিট থাকার কারণে আরও বেশি ভালো। যারা নিতে চান আমার ফেসবুক পেজ অথবা আমার আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, ডেসক্রিপশনে আমার পেজগুলির লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তো কেমন লেগেছে এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে। কথায় আছে না, হেলদি লাইফ হেলদি ডায়েট, তো আমি খেতে বসে গিয়েছি অলরেডি। একটু একটু স্যুপ খাবারটা আসলে একটু গরম গরম খেতেই ভালো লাগে, তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল, তো অসাধারণ ছিল খাবারটা, খুবই টেস্ট আসলে। আর চিকেন না থাকলে, চিকেন ছাড়া কীভাবে রান্না করে সেটা রেসিপিটিও দিব, আমি ট্রাই করব, আর আপনারা যদি বলেন আর কি। খাবার শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।